পুরনি পেনশন নীতি প্রবর্তন করবর কারণে লাহে লাহে দেশত এটা ডাঙর জনমত গড়ি উঠিছে। আর ইতিমধ্যে কংগ্রেস শাসনলৈ আহুতে প্রতিশ্রুতি দিয়া রাজ্য কেখনত কংগ্রেসে ক্ষমতা দখল করেছে আর এই নীতি প্রয়োগ করা হয়েছে। গতি এটা ভয়ঙ্কর কথা, এই এটা স্টক এক্সচেঞ্জের জড়িত একটা বিষয় আপনাদের জানে। স্টক এক্সচেঞ্জের যদি কাইলে দুর্যোগ হয় তেতিয়াহলে গোটেই দেশের অর্থনীতি ভাগি পড়ে। এই অবস্থাটো পৃথিবীর ভেনিজুয়েলাত আমি প্রথম দেখিছিলোঁ। আর ইয়াতো আমার স্টক এক্সচেঞ্জের যেটা সমস্যা হয় দুর্দশা হয় ইয়াতো আমি দেখো যে অর্থনৈতিক অবস্থাটো বেয়ার ফলে যায়। গতি আজি এটা ভাল কথা যে নতুন পেনশন আসনি আঁতরায় লক্ষ লক্ষ কর্মচারী ইয়ার জড়িত। প্রশাসনের মূল শক্তি, মূল পরিচালিকা শক্তিটাই হয়েছে কর্মচারী সকল। ইয়ার কিমান মানুষ জড়িত হয়ে আছে, একটা পরিয়াল আছে, শুভাকাঙ্ক্ষী আছে, বজারবর ইনকামের উপর জড়িত হয়ে আছে। 1,00,000 দরমহা পাওয়া মানুষজনে 1,800 টাকা পেনশন পাওয়া মই দেখিছো। আনকি পেনশন নোপার কারণে বা অবসর পিছত এটা টেবলেট কিনবলে পয়সা নোহা অবস্থা মই দেখিছো, প্রত্যক্ষ করেছো। আর ঔষধের দাম, ইটু বস্তু চারিওফালে কি অবস্থা হয়েছে আপনাদের দেখিছে। গতি এইখান সরকারে এই কাম নকরে, এইখান সরকার কৃষক বিরোধী সরকার, এইখান সরকার শ্রমিক বিরোধী সরকার, আর অবশেষত এইখান সরকার প্রশাসনের মূল চালিকা শক্তি কর্মচারী সকলেরও বিরোধী সরকার। গতি মই আজি ইয়াত এখন অভিবর্তন হওয়াটো বড় ভাল প্রতিনিধিমূলক এইখান সভা অভিবর্তন এটা ঐক্যমত হয়েছে। আর আপনাদের জানে যে 15টা যে রাজনৈতিক দলের বিরোধী ঐক্য গড়ি উঠিছে, সেই বিরোধী ঐক্যর যখন ঘোষণাপত্র হব আমি আলোচনা করেছো ইতিমধ্যে। আজি ইয়ার সভাত ভূপেন বৰাই ঘোষণা করে থাকে গেছে, ময়ো আপনার নিশ্চয় কইছে বা মই কইছো যে আমি ঘোষণাপত্রত এই কথা স্পষ্টভাবে কম যে অহা নির্বাচনত যদি বিরোধী ঐক্য ক্ষমতালৈ আহে তেতিয়াহলে নতুন কি কয় এটো পেনশন নীতি ঠাইত পুরনি পেনশন নীতি প্রবর্তন করা হব। এনেকুৱা কথাবিলাকৰ মই বৰ বেছি মানে বিজেপির কথাবিলাকত অলমান ধরবলে টান, কারণ এই কারণে টান যে এনেকুৱা কথা কিন্তু আপনাদের চাওক বহু সময়ত বিভিন্ন সময়ত কৈ আহিছে, নির্বাচনের আগে আগে এনেকুৱা কথা কোৱা হয়, অলপ দিনের আগতে কৈছিলে, তার আগতে কৈছিলে। কিন্তু আমি যেতিয়া সংসদত এইবোৰ কথা উত্থাপন করো তার কোনো স্পষ্ট উত্তর না থাকে। গতি 24 নির্বাচনের আগত নিশ্চয় কিবা এটা অঙ্ক আছে, সেইটো ভাবি পেলায় বা সেইটো লক্ষ্য করে পেলায় হয়তো এই কথাটা কৈছে। মই খুব ভালকে এই মূর দৃষ্টিগোচর হওয়া নাই। নির্বাচন কিন্তু হবো পায় মানে আগর অভিজ্ঞতারপর মানে কইছো যে আগর যেটা উদাহরণ বা আগতে যেধরনের এই ধরনের কথা কৈছে তালে চালে এই একটা নির্বাচনের আগে আগে একটা ইস্যু হিসাবে ইয়াত কোনো আন্তরিকতা একো নাই। কারণ আমার ইয়ার 6 নং দফা বা 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের কথা প্রতিটো নির্বাচনের আগতে 100 দিনের ভিতর করা হব বলে নির্বাচনী সভাত প্রধানমন্ত্রীয়ে কৈ গৈছিল, প্রধানমন্ত্রী হওয়া নাছিল তেতিয়া, আজি কিমান বছর গল। গতি তার তুলনা করে চাব লাগিব যে এই কথাটো কিবা এটা রাজনীতি নিশ্চয় তেওঁলোকৰ আছে, হব যথা সময়ত উপযুক্ত সময়ত আর বিজেপি উৎখাত হব। কোনো ভাঙনের কথা নাই, এবার এসাম ন্যস্ত স্বার্থ মহলের কি কয় প্রচার আর পরচনা নাই না থাকে। এখন আমি গণতন্ত্রত বিশ্বাস করো, যদি দলে বেশি আসন পাব আকো কি কয় 26-এর কথা কয়ে আছে আপনি, 24 হয় নে 26-লে গুছি তাত আমার যে গণতান্ত্রিকভাবে যখন নেতা নির্বাচিত হয় তাই মুখ্যমন্ত্রী হব, ইয়াতো আর জাপি দিয়া কথা নাই। 3 ডিসেম্বর কারণে আমার হব উৎসব, আর যখন বিজেপিক ভাল পায় বিজেপিক সমর্থন করে তেওঁলোকৰ বাবে হব এটা দুর্ভাগ্যর দিন, এটা দুঃখর দিন। আপনার আহক আপনি উৎসব আপনার আহবই লাগিব উৎসবলে। কিন্তু আর যখন বিজেপিক মানে মুখপাত্রর দরে কাম করে বা মুখপত্রর দরে কাম করে সকলের বাবে এটা অতি নিরাশার দিন হব। 3 তারিখে আপনাদের আহব পারে যদি ভাল পায়। নাই হওয়া এই ইমান বেশি আগতীয়াটা ঠিক নয়। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয়।
সর্বোত্তমর দৌড়।